Assalamualaikum. Shabai ke kamon achen? Alhamdulillah bhalo achi. Ami Jihad Ahmed bolchi. Ar ajke eti ekta test video hishebe video ta amar kora. Because amar etodin sokol video gulo ja ja korechhilam sobkichu hoyto music diye kora hoyeche othoba kichu kichu video music off kore mute kore kora hoyechilo. আর যেটা অভাব হচ্ছিল আমার অনেকদিন ধরে ভাবছিলাম আমার একটা মাইক অ্যাডাপ্টার কেনা দরকার তো আমি আজকে চট্টগ্রামের সানমার মার্কেটে গিয়েছিলাম সানমারে যাওয়ার পরে আমি দেখেছিলাম ওখানে বেশ অনেক রকমের মাইক অ্যাডাপ্টার পাওয়া যায় লার্কের হলিল্যান্ড লার্কের পাওয়া যায় উলানজির পাওয়া যায় বয়া পাওয়া যায় ডিজিআই পাওয়া যায় রিয়েল টেকনোলজির সাদাত ভাইয়ের সাথে আমার কথা হয় এবং সেখানে যেটা দেখেছি একমাত্র DJI মাইক 2 লেটেস্ট এডিশন যেটা আছে ওটা ছাড়া বাকি সবগুলোতে আমাকে ট্রান্সমিটারটা মোবাইলের সরি আমার অ্যাকশন ক্যামেরার সাথে আমার DJI ক্যামের সাথে অ্যাটাচ করে দিতে হবে এবং একটা ফিজিক্যাল কানেক্টিভিটি এখানে এস্টাবলিশ করতে হবে সো আমার এই জিনিসটা পছন্দ না আমি চাচ্ছিলাম খুব মিনিমাম ওয়েতে ম্যাক্সিমাম আউটপুট মিনিমাম ওয়ে বলতে আমার এক্সট্রা কোনো কানেকটিভিটি লাগবে না ওয়্যারলেস মিন্স ওয়্যারলেস এখানে ট্রান্সমিটার একটা আমি লাগিয়ে রাখবো আবার ওয়্যারলেসলি আমি জাস্ট মাইকটা থেকে আউটপুট দিব তো ইনপুটটা দিব সেক্ষেত্রে আউটপুট যাই আসুক প্যারাটা বেশি তো যার কারণে আমি একটু বাজেট বাড়িয়ে DJI মাইক 2টা পারচেস করি এবং সেটা আলহামদুলিল্লাহ আমার বেশ পছন্দ হয়েছে আনবক্সিং ভিডিও হয়তো করা হয় নাই আর আনবক্সিং ভিডিও করার মতো এত প্যারা নিতে ইচ্ছে করছিল না আমি খুবই এক্সাইটেড ছিলাম যার কারণে বক্স খুলে চার্জ দিয়ে ব্যবহার করা শুরু করে দেই আর এখন আমি আমার বাসার দিকে চলে যাচ্ছি সারাদিন বিভিন্ন কাজে ঘরের বাইরে ছিলাম সন্ধ্যার পর আবার বের হব তো ভয়েসের আউটপুটটা কেমন সেটা দেখার জন্য এই ভিডিওটা স্টার্ট করা প্রাইমারিভাবে আমি মাইকটাকে আমার হেলমেটের ভিতরে একটা স্ট্র্যাপ আছে ওই স্ট্র্যাপের মধ্যে লাগিয়ে রেখেছি হয়তো আপনারা ভালো একটা আউটপুট পাবেন আশা করছি কারণ এখানে কোনো প্রকার উইন্ড নয়েজ নাই কোনো প্রকারের আদার নয়েজগুলো নেই রাস্তার নয়েজগুলো নেই যদিও DJI-এর এই মাইকের আউটপুট অনেক ভালো আমি ছোট্ট একটা 2 সেকেন্ডের টেস্ট ভয়েস পেয়েছিলাম যখন পারচেস করছিলাম তখন আর এখন ফুল সেট আপ করে দেন ভিডিওটা স্টার্ট করেছি আর এইখানে যদি এই পজিশনে হেলমেটের ভেতরে মাইক অ্যাডাপ্টারটা রেখে যদি ওভার সাউন্ড বা কোনো প্রকার অ্যানামলি আমি ফেস করি দেন হয়তো আমি সেটাকে আমার শার্টের কলারে বা যে কোনো একটা কনভেনিয়েন্ট প্লেসে আমি প্লেস করব যেখান থেকে হয়তো একটা ভালো আউটপুট আপনারা পাবেন ইনশাল্লাহ আর আমি চেষ্টা করছি আমার আমি তো রেগুলার ট্যুরে যাই প্রচুর ভিডিও করা হয় আমার দেখা যায় যে যে পরিমাণ ভিডিও বা যে পরিমাণ মেমোরিজ আমার জমা হয়ে থাকে তার 50%ও যদি আমি পোস্ট করতাম মানে আমার মানুষ বিরক্ত হয়ে যাবে আমি হঠাৎ কয়েকটা পোস্ট করি তাতে মানুষের ধারণা আমি সারা সপ্তাহ সারা মাস সারা বছর ট্যুরের উপরেই থাকি হ্যাঁ ট্যুর দেওয়া হয় সুযোগ পেলে আমি ট্যুরে যাই কিন্তু এমন না যে আমার মানে প্রতিদিন আমি ট্যুর দেই এই হলো বর্তমান অবস্থা আমি যাচ্ছি হচ্ছে চট্টগ্রামের আগ্রা বা থালি শহরস্থ বসুন্ধরার ভেতর দিয়ে একটা অল্টারনেট রোড আছে এই রাস্তা দিয়ে বাসার দিকে যাচ্ছি খুবই টায়ার্ড বাসায় গিয়ে ফ্রেশ হব ফ্রেশ হয়ে হয়তো আমি রাত 8টা সাড়ে 7টা 8টা বা 8:30 করে আমি বের হব যাব পতেঙ্গা আকমলালী রোড ওখানে আদার ট্যুরমেটরা আছে অনেকদিন তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না ইনফ্যাক্ট আমার খুব প্রিয় বড় ভাই বাবলু ভাইয়ের সাথে গতকাল রাতে চ্যাট হচ্ছিল তো উনি একটা নতুন প্লেস আমাকে ছবি পাঠায় যেটা নিয়ে বেশ কিছুদিন ধরে ভাবছিলাম সুখিয়া ভ্যালি যেটা লামা আলী কদমের মধ্যে অবস্থিত তো সামনে মাতামুহুরি নদী এবং নদীর উপরে হচ্ছে পাহাড় নদীর পাশে পাহাড়ের উপরে একটা জুমঘর বেশ সুন্দর জায়গা কিন্তু যে পরিমাণ এটার পাবলিসিটি হচ্ছে যে পরিমাণ মানুষজনের কাছে এটা পৌঁছে যাচ্ছে আমার মনে হয় না খালি পাওয়া যে কোনো সৌভাগ্য আমাদের হবে
এখানে সিরিয়াল পেতে বেশ লম্বা সময় ধরে অপেক্ষা করতে হবে মনে হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন হয়তো ভিডিওতে, ভালো একটা অফ রোডের ভিতর দিয়ে যাচ্ছি চট্টগ্রামের ওয়াসার যে সুয়ারেজ লাইন, সিটি কর্পোরেশনের সুয়ারেজ লাইনের জন্য সব কিছুই মেসাকার অবস্থা। পুরো দেশের যত চট্টগ্রামের যত রাস্তা আছে সবগুলো কেটে কুটে একেবারে একাকার করে ফেলা হয়েছে। অনেকগুলো স্পিড ব্রেকার, স্পিড ব্রেকারের যন্ত্রণায় অস্থির। একটা ছোট্ট রাস্তায় কি পরিমাণ স্পিড ব্রেকার দিলে মানুষের ইচ্ছে পূরণ হয় এই রাস্তা আসলে বোঝা যায়। সামনে আমাদের কিশোর গ্যাং দিয়ে দেখা যাচ্ছে এই রাস্তায়, আবার কিশোর গ্যাং এর খুব ভালো উপদ্রব আছে সন্ধ্যার পর। এখানে অন্তত 40-50 জন ছেলে পেলে তো আড্ডা দেয়, এটার একটা ব্যবস্থা আমি কর্তৃপক্ষের কাছে আবেদন করছি। আমাদের রমনাবাসিক এলাকায় এই রাস্তাটায় স্পেসিফিকভাবে, এটা রমনাতে পড়ুক বা না পড়ুক, এই রাস্তাতে প্রচুর কিশোর গ্যাং উৎপাত। আমি আমাদের রমনা কল্যাণ সমিতির আঙ্কেলদের কাছে রিকোয়েস্ট করছি যেন এই রাস্তার একটা ব্যবস্থা করা হোক, কিশোর গ্যাংদের এই অবৈধ আড্ডা যেটা এখানে প্রচুর নেশা করা হয়। আমি প্রায় সময় রাতের বেলা আসার সময় দেখি যে এই রাস্তায় তারা নেশা করছে, গাঁজা খাচ্ছে এবং বেশ ভালোই তাদের উগ্রভাবে তারা আড্ডা দেয়। একটু কাইন্ডলি আঙ্কেলরা, আপনারা যারা আছেন প্লিজ আপনারা এটার একটা ব্যবস্থা কিন, কারণ এখানে অনেক রকমের ক্রাইম হয়ে থাকে। তো আমরা যারা চলাফেরা করি এই রাস্তা দিয়ে তাদের জন্য এই রাস্তাটা মোটেও সেফ না, মোটেও সেফ না। আসসালামু আলাইকুম, আমি আমার ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং সাপোর্ট দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম।